লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। লাইট প্যাকেট সিগারেট লইয়া নিয়ে বাবরে কোমরে টানি গা ভালো হইতেছে না রে। কোমরের লাই ভাইয়া পজিশন ঠিক করতে মিটতেছি না জানেন। জান ভাইয়া জান লইয়া না, আর কাছে মানে সিগারেটটা খাইলে আমি কিছুটা সুস্থ হই। জান ভাইয়া লইয়া নেন। ভাইয়া পায়ের ব্যথাটা আরো বাড়তেছে ভাইয়া, আপনি তাড়াতাড়ি আর সিগারেটটা দেন, খাই বিষ্টা না ভাই। আরে বাবা তোর সিগারেট লই আইতেছিলাম, রাস্তার ভিতরে উষ্ঠা খায় পড়ে গেছি, হাত উঠ ছাইলা গেছে গা, আর তোর সিগারেট গিয়ে পড়ছে ট্রেনের মধ্যে। তারপর ট্রেনে তো উড়ে আনছেন দেন না আনি না, তুই আমার ট্রেনের মধ্যে উড়ে আনতে কস। আপনার সিগারেট আনো না, ওটা ভাইসা গেছে গা। বাসি গেছে মানে এটা কি করলেন ভাইয়া? আমার 300 টাকা আপনার চোখের সামনে দিয়ে বাঁচি গেছে, আপনি এটা উড়েবেন না? ডাক্তারি করতাম কইনো ভাই, আর সিগারেটের প্যাকেটে আপনার চোখের সামনে চলে গেছে, আপনি এটা হালে দি ভাই, আপনি ঘরে ঢুকে গেছেন, আপনি নিজের টিয়া দিল এনতেন, আপনি দোষী তার সিগারেটের প্যাকেটটা পড়ছে তাই না? তো টাকা লয়ে বাইরেই নাই তো বাকি লয়ে এনতেন ভাই, আপনার নাম দেয় পরে টাকাটা দিয়ে দিতাম। আমি দিয়ে দিব না তোরে ভাইয়া, এটা ফাইজ দিলাম কেন? আপনি আনছেন মনে হয় কেন দেন না? না রে বেটা আনি নাই, পইরা গেছে। আর না 300 টাকা এটা মারি দিছেন কেন? 300 টাকা লোভ আপনার সামনে তেনলেন না ভাইয়া? ব্যথা পাইছি সিলাই গেছে, এখন আমার ওষুধ খাই দিব, কয় 300 টাকা যে লাগবো তার ঠিক নাই, তুই এখন আমার লেগে ওষুধ লয়ে যা। ইগুন কি নাটক ইগুন কি লেয়ে আনছেন ঢুকার সময় কেন? হ্যাঁ আপনার কি ইচ্ছা হাতের ভিতরে? আপনি স্যাপ লাগে এটা ডইলে তেরে চলে দেবে ভাইয়া। আরে জোর ভাইয়া কিচ্ছু হয় না ভাই, আর সিগারেট প্যাকেট হালা দিয়েছেন, এই ক্ষত কেমনে মুসুম আমি? হ্যাঁ এই ক্ষত তো না আমরা শ্বাসটা বড় হয়ে গেছে নি, আপনার হাতে পাতে আপনার পায়ে এটা ব্যাখ্যা ব্যাখ্যা হাঁটতেছেন, তুই জীবনে মানুষ হইতি না বাট পারবো না। এটা কাশিমপুর তন্দির বাড়ি থাকে পুরা কাশিমপুরে শেষে আমি ইনভেস্ট করতেছি আপনার। গুড গুড গুড, এইটা আপাতত করতেছি, এটাই যে লাভ হবে জি, তো আসলের সাথে লাভটা একসাথে করে আবার ইনভেস্ট করব। ভেরি গুড ভেরি গুড, এইভাবে তো বিজনেস এক্সপ্যান্ড করে। আপনি আমার ব্যাপারটা সিরিয়াসলি দেখেন প্রাণ ভাই। আরে পাশা ভাই, আপনি যেভাবে আমার হাত ধরে রিকোয়েস্ট করতেছেন মনে হচ্ছে 50,000 না, আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করতেছেন। আরে দেখবো না কেন? অবশ্যই দেখবো, আপনি একদম ভাববেন না। না 50 না, আমি একটু বেশি ইনভেস্ট করতে চাই। ভেরি গুড ভেরি গুড, কত মানে লাখ দুয়েক এরকম? না ঠিক লাখ দুয়েক না, মানে টাকা যত আপনি বেশি ইনভেস্ট করবেন আপনার প্রফিট কিন্তু তত বেশি হবে, যদিও এখানে একটু রিসপেক্ট ওটা থাকে ব্যাপার না, আমি তো আছি, তবে বেশি ইনভেস্ট করলে কিন্তু ভালো, একটু প্রফিট পাবেন আবার রিইনভেস্ট করবেন, এটা ভালো দিক। কত? 51,500। ও আচ্ছা 51,500, কিন্তু মানে 51,500 কোনো মানে একটা একটা ফিগার থাকলে ভালো হতো না, হয় 50 করেন না হয় 1 লাখ করেন 1.5 লাখ করেন। না এটা আমার লাকি অ্যামাউন্ট। ও আচ্ছা, আপনার ফোন আসছে। ও বিজনেসের সময় আমি আবার ফোন ধরি না। আচ্ছা আমরা কোথায় জন্য ছিলাম পাশা? 51,500। ও হ্যাঁ 51,500। পাশাপাশি এটাকে কোনোভাবে কি একটা রাউন্ড ফিগার আনা যায়, যেমন ধরেন 60-70 এরকম হলে মানে হিসাব রাখার সুবিধার্থে আর কি? না না এটাই আমার লাকি অ্যামাউন্ট। আচ্ছা না আপনার যেহেতু এটা লাকি অ্যামাউন্ট তাহলে তো আর কিছু করার নাই, আমি দেখি পাশাপাশি আপনার লাক আর আমার চেষ্টা দেখি কি করা যায়। এটা আবার কারোর সাথে শেয়ার করেন না প্রাণ ভাই। না 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 পাশাপাশি আপনি এটা কী বলেন, আমি শুধু গ্রহণ করি বর্জন করি না, আমি তো মতো না সরি মানে আমি তো অন্যদের মতো না। আচ্ছা ভাই চলেন বাইরে থেকে কিছু খেয়ে আসি, স্যুপ বা হালিম ডালিম কিছু? না অন্য এক সময় খাবো। আরে দূর চলেন না, বসেই তো আছেন না, চলেন ঘুরে আসি। বিলটা কিন্তু আমি দেবো। আরে বিল
আপনি দিবেন কেন? আপনি কোনোদিন বিল দিবেন? বিল দেবো আমি। বোরহান থাকতে অন্য কেউ বিল দেয় না। চলেন না, ধরো চলেন। সরি ওই বোরহান ভাই আর হাবু করে বোরহান ভাই কি জানি কেনাকাটা করতে গেছে, হাবুও গেছে তার পিছে পিছে ছাড়তে। আপনি নিচে যাইয়ে বোরহানের সাইডে দিয়ে আসেন। জান পাশা কাউরে চাটে না, পাশারে সবাই চাটে। গালা সাওয়াজি লাইভে টিকে রইছেন ভাই। ওই তো এই গালা লাইতে এই শব্দটা বাইরে হইছে, সেটাই কইলাম ভাই। আমরা বাজি বুঝি খেলি না, এমনি খেলতে আছি। কেমনে কি এমএলসি বড়া পাইছো? তোর কথা কা লাগতো না, সাইড টক করিছে। ওই হোন এটা পরে খেল। কি বলবেন বললে ফেলেন। আমি চিন্তা করছি আম থেকে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করব। কোন ফ্যামিলিতে ভাইয়া? আমগো ফ্যামিলিতে। সামনে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করলে করবেন না। আরে বেটা, এই যে আমরা একসাথে থাকি এটা একটা পরিবার না? এই পরিবারে এখন থেকে আমি প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট দিব। মা বাবা রে বাবা, তা আপনার এতদিন এটা মাথায় আসে নাই নাকি? হঠাৎ করে মাথায় চলে আসছে যে আপনি কন্ট্রিবিউট করবেন। আরে না বেটা, সবসময় মাথায় আইসে। আমি খালি তোকে পরীক্ষা করছি, তোরা আমারে কত ভালোবাসস। তখন কি বুঝলেন কত ভালোবাসি আমরা আপনারে? বহুত এর লেগেই তো এখন কন্ট্রিবিউট করতেছি ভাইয়া। কন্ট্রিবিউট করতে মন চাইলে আপোষের টেনাটা দিয়ে আসতে করে চলে যান, খেলার মধ্যে আছে, মাথা গরম আছে। এখন থেকে আমি প্রতি মাসে 500 টাকা কন্ট্রিবিউট করবো। ধর কত একটা চোস না, 500 500 দাদু 500 টাকা দিয়ে তো একদিনের বাজার হবে। কি কথাটা 500 টাকা দিয়ে একদিনের বাজার হবে? 500 টাকা দিয়ে মিনিমাম এক সপ্তাহের বাজার হবে। কয়েন কি দাদু? হ্যাঁ খাবো কি তাহলে? বেটা ধর একদিন খাবি হইতেছে ডাইল ডিম, আর একদিন খাবি ভর্তা, তারপর দিন খাবি ভাজি, তারপর দিন আবার ডাইল ডিম, তারপর দিন আবার ভর্তা, তারপর দিন আবার ভাজি, তারপর দিন আবার ডাইল। এইভাবে মনে কর তিন চার দিন তো চলবই। হাসনাবাদ দিন আমরা বেগুন মরে যাই খাইতে খাইতে, বুঝলেন না? না খায়া কেউ মরে না, দেখছো কখনো না খায়া মরতে কেউ? মানে আন্ডা কি মানে আপনি সাপ্লাই দিবেন না সবজি ডাইল কিনকে আপনি সাপ্লাই দিবেন? হ্যাঁ কি না আনতাছি না, এটা তো সাপ্লাই তো আনতাছি। 500 টাকা দিয়ে একদম গলা বড় করে লাইছেন, যেম নাম এন্টি লইছেন। বাংলা সিনেমা চৌধুরী সাহেবের নাই যে উলা লাইবে নাম করে বেগুন। আরে বেটা এখন 500 দিতেছি, এরপর থেকে আরো বাড়ায় দেবো। এই পাশা ভাই শুনেন, আপনি 500 টাকা দিয়ে পাঠেন না, যান। আরে ধর এখন বেটা 500 দিতেছি, দুই মাস পর বাড়ায় দেবো, 600 দেবো, ধর লাগবে না আপনার টাকা। আরে ভাইয়া আমরা কি ফকিনি হলারি ভাইয়া? হ্যাঁ 600 টাকা দিয়ে সারা বছর খোটা দিবেন আপনি? ঢাকা শহরে 600 টাকা দিয়ে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।